তো এই দ্রিদা ইজ ভেরি আর্লি স্টেজ, আমি যদি আমাকে বলেন আমি হয়তো বা আরেকটু সময় নিতাম ওর ক্ষেত্রে। এইমাত্র মিডিয়ার সামনে তহিদ হৃদয়কে জাতীয় দলে জায়গা দেওয়া নিয়ে একই বললেন মাশরাফি। বিস্তারিত জানতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। বিপিএল এর নবমাসর বিভিন্ন সমালোচনা দিয়ে শুরু হলেও শেষ পর্যন্ত সুনাম কুড়িয়েছেন দেশি খেলোয়াড়দের সাফল্য দিয়েই। নাজমুল হোসেন শান্ত ও তহিদ হৃদয়রা সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এ আসরেই। বিপিএল এর ফাইনাল চলাকালীন জাতীয় দলের স্কোয়াডে ডাক পেয়েছেন তহিদ হৃদয়। চলতি আসরে তার ব্যাটিং পারফরম্যান্সকে মূল্যায়ন করে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে জায়গা দিয়েছেন তাকে। জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বলেন, একটু দ্রুত জাতীয় দলে ডাকা হলো তহিদ হৃদয়কে। আমাকে যদি বলেন আমি হয়তো আরও একটু সময় নিতাম ওর ক্ষেত্রে। ব্যাখ্যা করে মাশরাফি আরও বলেন, যে কোনো জাতীয় দলে একটা দেশের সেরা পাঁচজন বোলার থাকবে। আমি আশা করি না সে ভালো খেলবে, তবে ভালো খেললে আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের প্রত্যাশায় একটু লাগাম থাকা উচিত হৃদয়ের কাছ থেকে। ছেলেটাকে খুবই তাড়াতাড়ি নেওয়া হয়েছে, এমন যেন না হয় রান্না করলে আবার ফেলে দেওয়া হবে। তবে তহিদ হৃদয়ের উপর পূর্ণ আস্থা আছে বলেন মাশরাফি। তহিদ হৃদয় ফ্যান্টাস্টিক প্লেয়ার, এ মুহূর্তে দারুণ ফর্মে আছে। আমি তাকে শুভকামনা জানাই।